স্বাগতম পুনরায় বাংলা পিডিএফ ফ্যাক্টস ভিডিও నా సైడ్ నుంచి ఒక స్మాల్ రిక్వెస్ట్ ఏం లేదు ఇక్కడ షూట్ చేసేంత కాలం అందరూ ఎవరు ప్లాస్టిక్ కప్పులు వాళ్ళ బాటిల్లు వాళ్ళ పేపర్లు వాళ్ళ కప్స్ అన్ని తీసుకొచ్చి ప్లీజ్ డస్ట్బిన్ లో పడండి మన ప్లేస్ ఎలా వచ్చామో అలాగే వీటిలో పెట్టి పుష్ప అల్లు అర్జునర్ ఎక్టి బిగ్గెస్ట్ ఫిల్మ్ హోతే చలేచే যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি এই সিনেমা প্রথম দিনেই 120 কোটির ওপর বিজনেস করতে পারে এই সিনেমা আল্লু অর্জুনের প্রথম প্যান ইন্ডিয়া ফিল্ম হবে এই সিনেমার ভিজুয়ালস থেকে অ্যাকশন এবং থ্রিল সবকিছুই অসাধারণ লাগছে কিন্তু এই সিনেমার এমন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে যেগুলো হয়তো আপনারা জানেন না আজ আমরা এই ভিডিওতে পুষ্পা মুভির এমন 10টি ফ্যাক্টস আপনাদের জানাবো সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুষ্পা নাম শুনে ফ্লাওয়ার সমঝে কিয়া ফায়ার এম আই নাম্বার 1 8 এপ্রিল 2020 আল্লু অর্জুনের জন্মদিনের দিন পুষ্পা সিনেমার টাইটেল প্রথমবার রিভিল করা হয়েছিল তার সাথে সাথে এই সিনেমায় তার ফার্স্ট লুক আমরা তখনই দেখতে পেয়েছিলাম নাম্বার 2 May 2021 এর ফিল্ম মেকারস এবং এই সিনেমার প্রডিউসার রবি শঙ্কর এক ইন্টারভিউতে কনফার্ম করেছিলেন এই সিনেমা দুটি পার্টে রিলিজ হবে ঠিক যেমন KGF পুষ্পা সিনেমাতে অনেক সিন আছে তাই এটি 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে এডিট করা অসম্ভব স্টোরি লাইন এবং ক্যারেক্টার ডেভেলপমেন্ট অনেক ইম্পর্ট্যান্ট তাই আল্লু অর্জুন এবং প্রডিউসার ডিসকাস করেন এই সিনেমাটিকে দুটো পার্টে ভাগ করার জন্য যদিও সেকেন্ড পার্টে 10% অলমোস্ট শ্যুট কমপ্লিট হয়ে গিয়েছে নাম্বার 3 পুষ্পা সিনেমাতে ফাহাদ ফাজিল যিনি একটি ভিলেনের রোল করেছেন এই রোলটি করার জন্য প্রথমে বিজয় সেতুপতিকে বলা হয়েছিল তিনি এই প্রস্তাব রিজেক্ট করে দেন যদিও আমার মতে বিজয় এবং ফাহাদ দুজনে খুব সুন্দর অভিনয় করতেন কারণ দুজনেই ব্রিলিয়ান্ট অ্যাক্টর নাম্বার 4 সিনেমার কাহিনী নিয়ে যদি কথা বলি সিনেমার কাহিনী মোটামুটি 10 থেকে 20 বছর আগে এটি অন্ধ্রপ্রদেশের মারেদুমিলি জঙ্গলের লাল চন্দনের চুড়ির ওপর বেস্ট আছে যেটিকে আমরা সিনেমা পুষ্পারাজের বর্ণনায় দেখতে পাব পুষ্পা চরিত্রটিকে দেখানো হবে চন্দন কাঠ চুরি করে ট্রাক ড্রাইভার থেকে স্মাগলার এবং হয়তো একজন রাজনেতাতেও পরিবর্তিত হবে নাম্বার 5 আপনাদের মধ্যে অনেক সাউথ সিনেমা লাভার্স ডিরেক্টর সুকুমারকে জানেন সুকুমার সাউথের সব বড় ডিরেক্টরের মধ্যে একজন যিনি গ্যাং লিডার আরিয়া 2 এর মতো সুপারহিট মুভি আমাদের দিয়েছেন সুকুমারের সাথে আল্লু অর্জুনের এটি 3rd নম্বর সিনেমা আল্লু অর্জুন এবং সুকুমার আরিয়া 2 এর মতো দুর্দান্ত সিনেমা আমাদের দিয়েছিলেন যার মধ্যে আরিয়া 2 2004 সালের ইন্ডাস্ট্রি হিট ছিল নাম্বার 6 এই সিনেমা হয়তো আমরা অনেক আগেই দেখতে পেতাম বাট ডিউ টু কোভিড সিচুয়েশন যার জন্য এই ফিল্মের শ্যুটিং কমপ্লিট হতে আরও বেশি সময় লেগে গেল এর ওপর আল্লু অর্জুন বলেছেন 4টি সিনেমা করা সমান পুষ্পা মুভি করা মানে আপনারা বুঝতেই পারছেন এই সিনেমা কতটা ভাইব হতে চলেছে সব থেকে অবিশ্বাস্যকর হচ্ছে এই সিনেমার বাজেট 250 কোটি নাম্বার 7 এই সিনেমাতে আল্লু অর্জুন এবং ফাহাদ ফাজিল সাহেবের সাথে সাথে আমরা ন্যাশনাল ক্রাস রশ্মিকা মন্দানাকে লিড ক্যারেক্টারে দেখতে পাব নাম্বার 8 আপনারা যদি এই ফিল্মের ট্রেলারটি ভালো করে দেখেছেন তো নিশ্চয়ই সিনেমাটোগ্রাফিটিকে আপনি মিস করেননি এই সিনেমাতে যেমনভাবে সিনেমাটিক শর্টসকে রিপ্রেজেন্ট করা হয়েছে যা রিয়েলি অ্যামাজিং এই ফিল্মের সিনেমাটোগ্রাফার ভারতের নয় মিরোসলা কুবা ব্রুজেক যিনি পোল্যান্ডের বাসিন্দা নাম্বার 9 এই ফিল্মের যে লাল চন্দন দেখানো হয়েছে সেটি আসলে আর্টিফিশিয়াল ফর্ম এবং ফাইবার দিয়ে বানানো হয়েছে এই সিনেমা প্রথম দিনই 71 কোটি বিজনেস করে একটি নতুন রেকর্ড তৈরি করেছে নাম্বার 10 এই সিনেমা প্রথমে সাউথ সুপারস্টার মহেশ বাবুকে দেওয়া হয়েছিল তারপর কিছু কারণের জন্য এটি তারপর আল্লু অর্জুনকে দেওয়া হয় আল্লু অর্জুনের পুষ্পা গেট আপ তৈরি করার জন্য 2 ঘন্টা সময় লাগতো এবং মেকআপের জন্য আরও 40 মিনিট সময় লাগতো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি আপনাদের পুষ্পা মুভি ফ্যাক্টস ভিডিও অবশ্যই পছন্দ হয়েছে সুতরাং আপনারা অবশ্যই আমাদেরকে জানান আপনাদের এই ভিডিও কেমন লাগলো তার সাথে সাথেই আমরা এরকম ভিডিও আপনাদের জন্য প্রত্যেক দিন নিয়ে আসি তার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে
আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিন।